হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রতি সপ্তাহ নেয় এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটির মাধ্যমে তো এটি হচ্ছে চব্বিশে অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টিনের কর্মসংস্থান পেপার তো এই পেপারে যে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা আপডেটগুলো উঠে এসেছে সেগুলি আমরা এক নজরে দেখে নেবো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো তার আগে বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নিও এবং সাথে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথম আপনি দেখতে পাচ্ছি বন্ধুরা রাষ্ট্রীয় ব্যাংকে বারো হাজার তিনশো দুজন ক্লার্ক অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার পদে নিয়োগ করা হবে এক হাজার পাঁচশো সাতান্ন জন ক্লার্ক নিয়োগ করা হবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস এর মাধ্যমে সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংকে এক হাজার পাঁচশো সাতান্ন জন ক্লার্ক পদে লোক নেওয়া হচ্ছে যে বিজ্ঞপ্তি আগে বেরিয়েছিল বর্তমানে সেখানে আবার নতুন করে আবেদন শুরু হয়েছে তো তোমরা যারা এখন পর্যন্ত আবেদন করতে পারো সেক্ষেত্রে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছি বিভিন্ন এক হাজার একশো সাতষট্টি জন প্রবেশনী অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে লোক নেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তাতে নতুন করে আবার আবেদন শুরু হয়েছে তো যারা এখন পর্যন্ত আবেদন করতে পারোনি তারা কিন্তু আবেদন করতে পারবে তো ব্যাপারে আরো ডিটেলসে জানতে এরপর তুমি অবশ্যই চার পাতা ভিজিট করো পরবর্তী আপডেট দেখতে পাচ্ছি বন্ধুরা গ্রামীণ ব্যাঙ্কে নশো আটাত্তর জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস এর মাধ্যমে সারা ভারতের বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্কে ন হাজার পাঁচশো আটাত্তর জন গ্রুপ এ অফিসার স্কেল ওয়ান টু থ্রিতে এবং গ্রুপ বি অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টি পারপাস পদে লোক নেওয়ার যে বিজ্ঞপ্তি বেড়েছিল তাতে নতুন করে আবার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে তো যারা আবেদন করতে পারো নি তারা কিন্তু আবেদন করতে পারবে তাই ব্যাপারে আরো ডিটেলসে জানতে এরপর তুমি অবশ্যই দুপাতায় ভিজিট করতে পারো তো চলো বন্ধুরা নেক্সট আপডেট দেখে নেওয়া যাবে নেক্সট আপডেট দেখতে পাচ্ছি বন্ধুরা রাজ্য সরকারের একশো বাষট্টি জন ব্লক লেভেল স্টাফ অপারেটর নিয়োগ করা হবে গ্যাজেট ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা ট্রেনিং ও দক্ষতা বৃদ্ধি অধীনে সংস্থা পশ্চিমবঙ্গ সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্টস ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কম ডেটা এন্ট্রি অপারেটর ব্লক লেভেল স্টাফ পদে একশো বাষট্টি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য ব্লক লেভেল স্টাফের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েটের আবেদন করতে পারবেন কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট কোর্স পাস হতে হবে বাংলা ও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে পারিশ্রমিক মাসে বারো হাজার টাকা করে পাবেন কোন জেলায় কটি শূন্যপদ আছে উত্তর চব্বিশ পরগনায় তেরোটি দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে আঠেরোটি আলুপীদদুয়ার তিনটি বাঁকুড়া দুটি বীরভূমে দশটি দক্ষিণ দিনাজপুরের চারটি দার্জিলিংয়ে আটটি হুগলি জেলায় দুটি হাওড়া জেলায় এগারোটি জলপাইগুড়ি জেলায় পাঁচটি ঝাড়গ্রামে পাঁচটি কালিম্পংয়ে দুটি মালদা জেলায় একটি মুর্শিদাবাদ জেলায় একটি নদীয়া ডিস্ট্রিক্টে আটটি পশ্চিম বর্ধমানে দুটি পূর্ব বর্ধমানে তিনটি পূর্ব মেদিনীপুরে এগারোটি পুরুলিয়ার দুটি উত্তর দিনাজপুরে তিনটি ভ্যাকান্সি আছে তো জানতে অবশ্যই তিন ভিজিট করো চলো বন্ধুরা বন্ধুরা দেখতে এখানে আর্মিতে জন অফিসার নিয়োগ করা হবে ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল গ্যাজেট কোর্স অফিসার পদে একশো উননব্বই জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন শাখায় যোগ্য সিভিল সিভিল ইঞ্জিনিয়ারে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিগ্রি কোর্স পাশে সিভিল শাখার জন্য আবেদন করতে পারবেন শূন্য পদ হচ্ছে ছেলেদের জন্য উনপঞ্চাশটি এবং মেয়েদের জন্য তিনটি এর সাথে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরা আর্কিটেকচার বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি শাখার জন্য আবেদন করতে পারবেন এখানে শূন্য পদ হচ্ছে ছেলেদের জন্য দুটি এবং মেয়েদের জন্য একটি তো ব্যাপারে ডিটেলস এ জানতে এর প্রথমে অবশ্যই ছ পাতায় ভিজিট করো পরবর্তী আপডেট দেখতে পাচ্ছি বন্ধুরা সমবায় ব্যাংকে উনপঞ্চাশ জন ক্লার্ক নিয়োগ করা হয় বাঁকুড়া জেলার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাংক দক্ষিণ চব্বিশ পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বিধাননগর হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি জলপাইগুড়ি জেলায় কোঅপারেটিভ ইউনিয়ন ও বর্ধমান রেঞ্জ টু ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন ব্যাংক লিমিটেড গ্রেড টুতে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার সেলস কম জেনারেল অ্যাসিস্ট্যান্ট পদে ঊনপঞ্চাশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত জানতে এরপর তুমি অবশ্যই সাত পাতায় ভিজিট করো তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি তুমি যে কোনো দোকান থেকে মাত্র চার টাকা দিয়ে সংগ্রহ করে নিতে পারো অথবা তুমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে পিডিএফটি কালেক্ট করে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তুমি ভিডিও নিজে ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তুমি ডাইরেক্ট জয়েন হতে পারবে তো চলো বন্ধুরা নেক্সট আপডেট দেখে নেওয়া যায় তো নেক্সট আপডেট এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা তিনটি জেলায় স্বাস্থ্য কেন্দ্রে একশো দুজনকে চাকরি দেওয়া হবে তো হাওড়া জেলায় পশ্চিমবঙ্গ সরকার অধীন হাওড়া জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে মেডিকেল টেকনোলজিস ক্রিটিক্যাল কেয়ার পদের জন্য পনেরো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত জানতে এরপর তুমি অবশ্যই ছপাতায় ভিজিট করো নদিয়া জেলায় নদিয়া জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির টেকনিশিয়ান কালাজ টেকনিক্যাল সুপারভাইজার ও স্টাফ নার্স পদের জন্য ছিয়াত্তর জন লোক নিচ্ছে কারাকুন পদের জন্য যোগ্য বিস্তারিত জানতে এরপর তুমি অবশ্যই ছ ভিজিট করো বীরভূম জেলা বীরভূম জেলা স্বাস্থ্য সব দপ্তর ল্যাব টেকনিশিয়ান ও মেডিকেল টেকনোলজি পদে এগারো জন লোক নিচ্ছে কারাকুন পদের জন্য যোগ্য বিস্তারিত জানতে এরপর তুমি অবশ্যই পাঁচ পাতায় ভিজিট করো পরবর্তী আপডেট দেখতে পাচ্ছি নবোদয় বিদ্যালয়ে ছিয়ানব্বই জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে নবোদয় বিদ্যালয় অধীনে জওহর নবোদয় বিদ্যালয় বিভিন্ন শাখায় কাজের জন্য লাইব্রেরিয়ান ফিজিক্যাল এডুকেশন টিচার আর্ট টিচার মিউজিক টিচার ও স্টাফ নার্স পদে ছিয়ানব্বই জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য লাইব্রেরি পোস্ট কোর্ট জিরো ফোর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্স ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারবেন যে কোনো শাখায় গ্যাজেট লাইব্রেরি সায়েন্স ওয়ান বছরের ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য ইংরেজি ও হিন্দিতে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে কোনো আবাসিক স্কুলে পড়ানোর অভিজ্ঞতা ও কম্পিউটার কাজ চালানোর মতো জ্ঞান থাকলে ভালো হয় শূন্য পদ হয়েছে বারোটি তো ব্যাপারে আরো ডিটেলসে জানতে এরপর তুমি অবশ্যই সাত পাতায় ভিজিট করো পরবর্তী এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা চুয়ান্ন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ রাখবে কোচিং সিপি ওয়ার্ড লিমিটেড প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে চুয়ান্ন জন লোক নিচ্ছে কারাকুন পদের জন্য যোগ্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারবেন এতে এ ব্যাপারে আরো ডিটেলসে জানতে এরপর তুমি অবশ্যই সাত পাতায় ভিজিট করো তো পরবর্তী আপডেট এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা পঁচাশি জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে পঁচাশি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য যে কোনো শাখায় গ্রাজুয়েটে মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং তার সাথে তোমাদের অবশ্যই কম্পিউটারে চালানোর মতো জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে সাত এগারো দু হাজার কুড়ি হিসাবে ছাব্বিশ বছরের মধ্যে তো এই ব্যাপারে আরও ডিটেলসে জানতে এরপর তুমি অবশ্যই সাত পাতায় ভিজিট করো তো পরবর্তী আপডেট এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এগারো জন অফিসার নিয়োগ করবে সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিংয়ের অফিসার গ্রেড টুথ পদের জন্য এগারো জন লোক নিচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মোটরলজি সিভিল কেমিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সটা আবেদন করতে পারবেন তো এই ব্যাপারে আরও ডিটেলসে জানতে এরপর তুমি অবশ্যই পাঁচ পাতায় ভিজিট করো তো পরবর্তী আপনি দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একচল্লিশটি পদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ শুরু নভেম্বর থেকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমাদের জানানো হয়েছে কবে কোন পরীক্ষা আছে এবং তার সাথে ইন্টারভিউ ডেট কিন্তু ঘোষণা করা হয়েছে তুমি সেই নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নিতে পারবে সমস্ত ডিটেলস এছাড়াও তুমি কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে ছ পাতায় ভিজিট করে সমস্ত ডিটেলস জানতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকু ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই সপ্তাহ কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করার জন্য অবশ্যই তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো চলো বন্ধুরা দেখা হয়েছে পরবর্তী ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং